অর্ক, তুই ফিল্মে টাকা ঢেলেছিস, তাও এফডি ভেঙে? তুমি কোত্থেকে জানলে? মা ডাকছেন, বাড়িতে সবাই জানে, একমাত্র আমি ছাড়া। কাম অন বৌদি, এই ছোট্ট ব্যাপার নিয়ে টেনশন করো না তো। এটা ঠাট্টার ব্যাপার নয় অর্ক, লেট নাইট করিস, বাড়িতে দেরি করে ফিরিস, অনিয়ম করিস, এগুলো অন্য ব্যাপার। এগুলো টাকা নিয়ে গন্ডগোল? কোনো গন্ডগোল নয় বৌদি, আমার টাকা আমি তুলেছি। তোমায় কে কিছু বলেছে নাকি? না। নিশ্চয়ই বলেছে, দাঁড়ো আমি গিয়ে কথা বলছি। আর তুমি ফালতু ফালতু টেনশন করবে না। শোন অর্ক, কি তোকে একটা রিকোয়েস্ট করব? বলো। প্লিজ বড়দের মুখে মুখে তর্ক করিস না, আর দয়া করে নিজের মাথাটাকে ঠান্ডা রাখিস, কথা দে। বেশ, কথা দিলাম। মিস, তুমি কিন্তু ওকে আগে থেকেই বকাবকি শুরু করো না, ওর কি বলার আছে সেটা আগে জানা দরকার। আমি তো বলেইছিলাম তোমরা দাদারা ওকে বোঝাও, বনি তো ওর পার্সোনাল কোনো ব্যাপারে মাথায় গলাতে চাইছে না। বনিটা বরাবরই এরকম ধরি মাছ না ছুঁই পানি পলিসিতে চলে, কিন্তু এখন এই ব্যাপারটা একটু বাজে দিকে গড়াতে পারে। সবচেয়ে বড় কথা কি জানো, সিংহরায় পরিবারে এরকম একটা বিচ্ছিরি ব্যাপারে নিজেকে কেউ কোনোদিন জড়ায়নি, ওর মাথাটা যে কি করে ঘুরলো। মা, আমার ডাকছিলে? এই যে, তোমার তো টিকিটের দেখা পাওয়া যায় না। হ্যাঁ, কি ভাবো তুমি নিজেকে, সবাই তোমার মর্জি মতো চলবে? প্রত্যেক দিন সকলে আশা করে থাকে যে তুমি ব্রেকফাস্ট টেবিলে আসবে, অথচ দিনের পর দিন তুমি অ্যাবসেন্ট। কি এমন মহান কাজ করো তুমি? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? তোমার আসল অভিযুক্ত বোধ সেটা নয় দাদা। অর্ক, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছো দেখছি। কি আশ্চর্য, আমায় কিসের জন্য ডাকলে সেটা না বলে আমি মিছিমিছি আপসেট করছো কেন? আমরা তোমাকে আপসেট করছি? টাকাগুলো তুমি কোন সাহসে তুললে বলো তো? নিজের নামের টাকা তুলতে আবার সাহস লাগে নাকি? শুধু নিজের নামের টাকা, পরিশ্রমের নয়, এটা ভুলে যেও না। তোমার ভবিষ্যৎ তৈরি করব বলে এফটি গুলো তোমার নামে করিয়ে রেখেছিলাম। আমিও নিজের ভবিষ্যৎ তৈরি করার জন্য টাকা তুলেছি। ফিল্মে টাকা ইনভেস্ট করাটা ভবিষ্যৎ তৈরি করা নয় অর্থ, ভবিষ্যৎ নষ্ট করা। আমাদের ফ্যামিলির ইমেজ কোথায় গিয়ে দাঁড়াবে সেটা একবার ভেবে দেখেছো? সেটা ভাবিনি ঠিকই, কিন্তু আর পাঁচটা ব্যবসার মতন ফিল্মও একটা ব্যবসা, অন্তত আমি তো তাই জানি। ভুল জানো তুমি, না জেনে ব্যবসা করা আর আত্মহত্যা করা একই ব্যাপার। তাছাড়া তুমি ব্যবসার কতটুকুই বা বোঝো? কিছুই বুঝি না মা, তবে বুঝতে চাই। মিস্টার নারুলার সঙ্গে কথা বলে মনে হয়েছে উনি ফিল্ম প্রোডাকশনের ব্যাপারটা বেশ ভালোই বোঝেন। কে নারুলা? এম কে নারুলা, মিহির কুমারের মতো। চেনো নাকি? নামটা চেনা চেনা লাগছে। উনি কয়েকটা ফিল্ম প্রোডিউস করছে, তার মধ্যে একটা হিন্দি এবং আরেকটা তামিল। তা তুমি কি ছবি করবে, হিন্দি না তামিল? অনি প্লিজ ঠাট্টা নয় অর্ক, 25 লক্ষ টাকা তোমার কাছে হয়তো কিছুই নয়, কারণ তুমি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছো, কিন্তু আমার কাছে একটা পয়সাও ফেলনা নয়। অন্তত আমার জীবনটাকে, আমার ব্যবসাটাকে আমি সেইভাবেই দেখি। আমি বুঝতে পারছি, টাকাটা আমার রোজগার করা নয় বলে তোমরা এত কথা বলছো। বেশ, টাকাটা আমি ফেরত দিয়ে দেবো, কবে চাই বলো? টাকাটা এখন কোথায়? আমার কাছে। এই বাড়িতে? না, আমাদের এক কমন বন্ধুর ফ্ল্যাটে, যার থ্রুতে মিস্টার নারুলার সাথে আলাপ। সে তোমার কিরকম বন্ধু? কলেজের। কি করে জানি না, বললো তার কি ব্যবসা করে। চোখ তো সব রাবিশ, চেহারাটি বড় হয়েছে তোমার, বুদ্ধিটা পাকেনি, এমন একটা স্টুপিডের মতো কাজ কে করে করলে তুমি? মানে প্লিজ মাথাটা ঠান্ডা রাখো না অর্ক, টাকাটা কি পুরোটাই তুমি নারুলাকে দেবে ঠিক করেছো? হ্যাঁ, সেরকমই তো কথা হয়েছে। আপনি কে বলছেন? ও দূর, মিস্টার নারুলা। হ্যালো, হ্যাঁ বলছি। না, ব্যাপারটা
একটু আমি ভেবে দেখছি মিস্টার নারুলা। না আসলে না, আপনি শুনুন, পরিষ্কার করে একটা কথা বুঝে নাও অর্কু বাবু, একবার যখন প্রমিস করেছো টাকাটা যে ইনভেস্ট করতেই হবে। এ কি এমন বড় অ্যামাউন্ট 25 লাখ? 25 লাখস অনলি? আরে আমাদের প্রফেশনে এর 10-20 গুণ অ্যামাউন্ট নিয়ে খেলা চলে। এরপর তুমি যদি তোমার কথা না রাখো তোমার ফ্যামিলিকে এমন বদনাম করে দেব বাজারে কাউকে মুখ দেখাতে পারবে না। আর এরপর তোমার লাইফ রিস্ক তো আছেই, কখন পেছন দিক দিয়ে কোন গাড়ি মেরে দিয়ে যাবে কেউ বলতে পারে? হ্যাঁ এবার বুঝতে পেরেছ কাদের সঙ্গে খেলতে নেমেছ? কথাবার্তা শুনলেই বোঝা যায় লোকটা চূড়ান্ত অশিক্ষিত। কি বললো বলবে? ফোনে অর্ককে ধমকাচ্ছিল, টাকা না পেলে বদনাম করবে, এমনকি মেরে ফেলার হুমকি পর্যন্ত দিচ্ছিল। কি অডিয়াসিটি! আরে সত্যি করে বলতো কে এই নারুলা? অনি, ওকে বকে লাভ নেই, মাথা ঠান্ডা করো। টাকাটা কবে দিতে হবে? এই উইকের মধ্যে। লেনদেনটা কোথায়? মাসের বন্ধুর ফ্ল্যাটে? হ্যাঁ। ফ্ল্যাটে আর কারা কারা থাকে? কেউ না। কেউ না মানে? তোমার বন্ধু থাকে না সেখানে? জানি না, এখনো এখানে নেই। তবে ফ্ল্যাটের একটা চাবি আমার কাছে আছে। কোথায় সে চাবি? জানিস অনি, অনেকদিন বাদে আমি একটা মজার খেলা পেলাম। সে খেলাতে আমি জিতবই। জেতার অপেক্ষাটা যে কি মজার সেটা আমি তোকে বলে বোঝাতে পারবো না। আমাদের এখন কি করণীয় তুমি সেটা বল। নারুলা ফোন করলে বলে দাও ওর সুবিধা মতো, ওর সময় মতো, ওর পছন্দ করার জায়গাতেই তুমি ওকে টাকা দেবে। আর বলবে অনি তোমার সঙ্গে থাকবে। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ কবে চান বলুন? না 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 কোনো প্রবলেম নেই। হ্যাঁ 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 আমি নিশ্চয়ই থাকবো সঙ্গে। না না আমি একাই যাবো, হয়তো আমার দাদা যেতে পারে। ওকে ওকে দেন, বাই। শুক্রবার রাত 10টা। তুমি যাও, বাকি যা করার আমি অনেকে বলে দিচ্ছি। জাহাঙ্গীরকে খবর দেবে অনি? অনেকদিন পর ওর কথা মনে পড়ে। বুঝেছি। তোমার শুভ কাকুকে একটু জানিয়ে দাও তো খবরটা। তুমি কথা বলে নাও না মিস। আমাকে বকাবকি করবে, অর্ককে নিয়ে অযথা টেনশন করো, তুমি বলে দাও। আমি অনি বলছি।
টাকাটা কোথায়? টাকাটা গোনা আছে? হ্যাঁ। আর পাঁচ মিনিট, নারুলা দেরি করবে বলে মনে হয় না। ওর মোবাইল নাম্বার জানিস? না, বরাবরই ওই আমায় কন্ট্যাক্ট করেছে। ওর কোনো অফিস নেই? জানি না, দুবার ওকে মিট করেছি, দুবারই হোটেলে। এই সমস্ত লোকেদের পাল্লায় যে তুমি কি করে পড়ো ঈশ্বর জানেন। পয়সাওয়ালা ঘরের ছেলেদের মাথা চিবিয়ে খাওয়া ওদের পেশা। হয় মিষ্টি কথায় টাকা আদায় করবে, না হয়তো ভয় দেখিয়ে। তুমি হয়েছো একটা স্টুপিড। মা কিন্তু আমায় বকাবকি করতে বারণ করে দিয়েছে। শাট আপ! হ্যাঁ বল। না না, আমি যাবো না। তোরা কে কে যাচ্ছিস? এই সময় বন্ধুদের সঙ্গে খেজুরের আলাপটা কি বন্ধ রাখবে? না রে, তোরা যা। ওকে বাই। সুইচটা অফ করে রাখো। এটা কিন্তু তোমার। হ্যালো। না, হ্যাঁ সব ঠিক আছে। হ্যাঁ, এখনো আসিনি। না, কাজ হয়ে গেলে ফোন করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। সব দোষী আমার, তাই না? এটা শুভ কাকুর ফোন ছিল, তোমার মতো অকেজোর ফোন নয়। গুড ইভিনিং অর্ক বাবু। বাহ, বেশ সেজে গুজে এসেছো তো, লুকিং হ্যান্ডসাম। কাজের কথাটা সেরে নিলে হতো না? আপনার দাদা বুঝি বর্দা? হ্যাঁ, শেষে বর্দাকে বডিগার্ড করে নিয়ে এলে অর্ক বাবু। দেখুন, আমাদের সঙ্গে কোনো আর্মস নেই, কিন্তু আপনি অর্কর মতো একটা বাচ্চা ছেলের জন্য বন্দুক লোকজন সব নিয়ে চলে এলেন। অর্ক বাচ্চা হতে পারে, কিন্তু আপনি তো বাচ্চা নন। আপনি আমাকে ভয় পান নাকি? পাবো না, সিংহরায় ফ্যামিলি বলে কথা, কত পাওয়ার আপনাদের। আরে, সামান্য 25 লাখ টাকা ইনভেস্ট করলে কি এমন ক্ষতি হবে আপনাদের? হ্যাঁ, টাকা রোজগারের পদ্ধতিটা বেশ ভালোই নিয়েছেন। যাক, নেহা তর্ক কমিট করেছিল বলে আমি আপনাকে টাকাটা দিচ্ছি। হ্যাঁ, আমার কিন্তু একটা রিসিট ছিল। এই কি বলছেন আপনি বর্দা, ফিল্মের টাকার আবার রিসিট হয় নাকি? ও সব হবে না। তাহলে আমি যদি আপনাকে টাকাটা না দিই? তাহলে জবরদস্তি করতে হয়। জবরদস্তি? হ্যাঁ জবরদস্তি। না, আপনাদের আর দেরি করব না, চলি। মিস্টার নারুলা, সবই ভালো, তবে আপনি বোধহয় একটা কথা ভুলে গেছেন, যে অর্ক কোন ফ্যামিলির ছেলে। আমাদের সঙ্গে শত্রুতা করে কাজটা আপনি ভালো করলেন না। ছি ছি, এটাকে আপনি শত্রুতা কেন বলছেন বর্দা? পার্টনারশিপ বলুন। আরে, ফিল্ম হিট হলে কত নাম হবে আপনার ভাইয়ের, কত হিরোইন চারিপাশে ঘোরাফেরা করবে, কত ভালো হবে, খুব ভালো হবে বর্দা। গুড নাইট পার্টনার। গুড নাইট পার্টনার। চলে কে কে তোমরা? ওরা আমাদের। তোমায় বলেছিলাম না নারুলা, পায়ে পা দিয়ে ঝগড়া করো না। আমাকে বাধ্য হয়ে একটু চোরের উপরে বাটপারি করতে হলো আর কি, জবরদস্তি। অনেক রাত হয়েছে, যাও বাড়ি চলে। আমার লোকেরা তোমাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। জাহাঙ্গীর, thank you.
মিস, কাজ হয়ে গেছে, আমরা আসছি। একটু স্থির হয়ে বসো, কাজ তো হয়েই গেছে। ওরা সুস্থ অবস্থায় না ফেরা পর্যন্ত? ওরা সুস্থ অবস্থাতেই ফিরবে, মাঝখান থেকে তোমার শরীর খারাপ না হয়ে যায় কখনো। ওদের মুখ চেয়ে আমি সবকিছু ভুলে থাকতে পারি। ওরই মুখে একটা গাড়ি ঢুকলো, তুমি যখন বলছো নিশ্চয় অনির গাড়ি হবে, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। তুমি খেয়ে যাও না, আমি আধ ঘন্টার মধ্যে ফিরছি। তোমার খাওয়া হয়ে গেছে? আচ্ছা। আজকে যে ঘটনাটা ঘটলো তার থেকে তুমি নিশ্চয়ই শিক্ষা পেলে। এরপর থেকে কি বড়দের কথা শুনে চলা হবে? এই একটা ঘটনা থেকে নিশ্চয়ই প্রমাণ হয় না যে প্রত্যেকবারই আমার মানুষ চিনতে ভুল হবে। আহ কমল, আমাকে কথা বলতে দাও, তুমি কথায় কথা মাথা গরম করো না। শোনো অর্ক, আজ যে ঘটনাটা ঘটলো এটা যে এর থেকে আরো অনেক বেশি বিপজ্জনক হতে পারত সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। তুমি যে বংশে জন্মেছ এই বংশের ছেলে মেয়েদের অনেক কিছু করে যেতে হয়। তোমার কথাটা পছন্দ হোক আর না হোক তা তোমাকে মানতে হবে। আমি জানি তোমার মার এই শাসন, এই কড়াকড়ি, এই নিয়ম, এগুলো তোমার এগুলো হয়তো তোমার ভালো লাগে। কিন্তু আজ যে স্বাধীনতা তুমি এনজয় করছো সেটা সবকিছু কিন্তু পেয়েছো এই বাড়ির জন্য, এই সিকিউর পরিবেশ, এই ঐশ্বর্য, এই নেটওয়ার্ক, বুঝতে পারছো? একদিনের পক্ষে অর্কর কাছে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যাও, তুমি টায়ার্ড আছো, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। তোমার কাপড় দিয়ে দেবো? না না, এখন রাখছি, তোমাকে ড্রিঙ্ক করতে হবে। আমি ড্রিঙ্ক করবো তো বলিনি, আমি তো বললাম কাপড় দিয়ে দেবো। অর্ক, তুমি যাও খেয়ে দিয়ে শুয়ে পড়ো। তোমার কালকে ফ্লাইট কটা? সকাল 9টা, 7:30তে বেরোলেই হবে। বাইরে থাকলে তোমার পক্ষে ভালো হবে, কারণ আমি যত নরুলাকে চিনি সহজে হার স্বীকার করা নেই। তুমি কি অনেকদিন থেকে নরুলাকে চেন? বহু বছর আগে, প্রায় বছর 15 আগে আমি একটা কেস করেছি স্টেট গভর্নমেন্ট। আমি কিন্তু নেরুলারই লয়ার ছিলাম। কেসটা আমরা জিতেছিলাম ঠিকই, কিন্তু সরকারি কৌশলী আর একটু কেয়ারফুল হলে নেরুলার 7 বছরের শ্রীভর মাসক। তারপরে আমি আমার প্র্যাকটিস ছেড়ে দিয়েছিলাম। নেরুলা তার উপস্থিত রক্তের দোষ ছিল, আমি ওর গায়ে শয়তানের রক্ত বলছি। আজ পর্যন্ত কারো ভালো করেনি আর কোনো দিন করবে। তুমি শুনেছো নিশ্চয়ই বব কাল কালিম্পংয়ে চলে গেছে? শুনেছি। সঙ্গে না গিয়ে কি ব্যাপারটা ঠিক করলে? উনি তো বলছিল ওর এখানে অনেক কাজ আছে। কাজ তো আসবে যাবে, কিন্তু সম্পর্ক গেলে কি আর ফিরে আসবে? এই আলোচনাটা আজ বরং থাক। তুমি কি একটা ড্রিঙ্ক নেবে? তাহলে আমি আজ বেশ গুড নাইট। গুড নাইট, গুড নাইট। টাকার ব্রিফকেসটা নিয়ে গেলাম, অ্যাকাউন্টস অফিসার চৌধুরীকে বলো কাল যেন এসে নিয়ে যায়। তোমাকে একটা কথা বলা হয়নি, এসবি জমিটার কথা জানে।
আমি জানি তো। তুমি জানো ওই জমিটা ডিসপিউটেড, তুমি ওটা বেআইনি ভাবে কিনে যে ডাবল দামে বিক্রি করেছো সে কথা এসবি জানে, কিন্তু ও কিছু করতে পারবে না। কেন? কারণ ওরও যে একটা দুর্বলতা আছে আর সেটা একমাত্র আমিই জানি। আমাকে বলনি তো? প্রসঙ্গটা উঠলো তাই মনে পড়ে গেল, পরে বলবো। অ্যানি কি অনেকদিন দেখি না, ও এক্সকার্শন থেকে কবে ফিরবে? জানি না, ফিরবে এরই মধ্যে। এর মধ্যে অ্যানির কোনো যোগাযোগ আছে নাকি? কমল, অ্যানি আর অর্ককে তুমি চোখে চোখে রাখোনি। দেখো, একজন ছেলে যদি বিগড়োয় তাহলে তাকে বকে ঝোঁকে ঠিক করা যায়, কিন্তু একটা মেয়ে যদি কুসঙ্গে পড়ে। অ্যানিও কি কুসঙ্গে পড়েছে? অ্যানি তোমার মেয়ে কমল, তোমার নিজের মেয়ে, ওকে একটু চোখে চোখে রেখো। গুড নাইট। অনেক কথা বলে গেলে না কিন্তু। সময় তো পড়ে রইল, পরে যদি সময় না পাও? আমি সময় বার করে নিতে জানি। গুড নাইট। গুড নাইট। না না, তোমাকে এগোতে হবে না, আমি নিজেই চলে যাব। চামেলি, এখানে বসে বসে শুধু কাঁদলেই চলবে? যা ভেতরে যা, দাদাবাবুরা সব এখনই খাবার টেবিলে চলে আসবে, বৌদিমণি নেই, কে দেখবে বলতো? চাঁচাল, আমি এসে গেছি। বড় দেরি করে এলে গো অ্যানি দিদিমণি, এইমাত্র পপ দিদি চলে গেল। আমার কাছে আর বাকি আধখানা পপের কাছে। ও, একবার দেখাবে নাকি? বললাম না সিক্রেট ব্যাপার। সিক্রেট? ও বাবা, তার মানে তো গোপন ব্যাপার। আমার ওসবে থেকে কাজ নেই, তুমি এসো, আমি বরং মাকে আবার খবর দিচ্ছি। হ্যাঁ, কিন্তু পপ আমাকে ম্যাপের বাকিটা না দিয়ে চলে গেলো।